কাটার বাদ মানে অ্যাগ্রেসিভ যে ব্যাপার গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হাজির হয়েছি আবার একটা নতুন বাস জার্নির ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোল এসবিএসটিসি ডিপোতে। আর আজকে আমি জার্নি করব আসানসোল থেকে কলকাতা অবধি এসবিএসটিসি এক্সপ্রেস বাসে। বাস আমাদের ছাড়বে দুটো বেজে পাঁচ মিনিটে। আর আমরা এই জার্নিতে কভার করব 220 কিলোমিটার। আসানসোল থেকে ধর্মতলা যাওয়ার পর্যন্ত বাসটা আমাদের মধ্যেখানে স্টপেজ দেবে রানীগঞ্জ, দুর্গাপুর, আনকুনি হয়ে ধর্মতলা। এই একটা বাস ঢুকছে মেদিনীপুর। অ্যাপ্রোক্সের টাইম বলছে 4.5 ঘন্টা। তো দেখা যাক আলটিমেট কত সময় লাগে না লাগে, কখন গাড়ি ছাড়ছে বা কখন পৌঁছচ্ছে। যাবতীয় ডিটেলস রিয়েল টাইমে এক্সপিরিয়েন্স করার জন্য সাথে থাকে। পিছনে আবার একটা করুণাময়ী আসছে। কথা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, দেখো এবারে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর কলকাতা, ওটাই দুটো পাঁচের গাড়ি। আর বন্ধুরা, এই জার্নিতে আমাদের ফেয়ার পড়লো 180 টাকা। যেহেতু আমি অনলাইন কেটেছি তাই আমার পড়েছে 190 টাকা 30 পয়সা শান্তি। আর তোমরা যদি অফলাইন বুকিং কাউন্টার থেকে কাটো তাহলে তোমাদের পড়বে 180 টাকা। তো প্রায় টাইম হয়ে গেছে 1:51, জানি না দেখতে পাবে কি না, প্রচণ্ড রোদ্দুর রয়েছে। তো চলো বাস স্ট্যান্ডের কাছে যাই, বাসে উঠে বাকি কথা হচ্ছে। বাস আমাদের লেগে গেছে টাটার বাস, আর নম্বর হচ্ছে 4690। এই হলো ড্রাইভার কেবিন। সিট কনফিগারেশন এরকম, এদিকে দুটো আর এদিকে তিনটে রয়েছে। উপরে রাখার জন্য র‍্যাক রয়েছে। পিছন দিকে রয়েছে দুটো চারটে ছটা সিট। মোটামুটি ওয়েটা গদি নেই, চলবে। বন্ধুরা, সামনে আসছে গ্রিন লাইনের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সৌহার্দ্য এক্সপ্রেস। আর আমরা এখনো পর্যন্ত কভার করলাম মাত্র 16 কিলোমিটার।
তো বন্ধুরা আমাদের বাস এই মুহূর্তে পৌঁছেছে দুর্গাপুর সিটি সেন্টারে। দেখতে পাচ্ছেন এসবিএসটিসি তরফ থেকে খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে আরও সব এসবিএসটি বাস চলে আসছে, আর এদিকে আপনাকে ঘুরে দেখাচ্ছি। আর এখন সময় হচ্ছে 3:08, আর 3:15 আবার এখান থেকে সিটি সেন্টার থেকে বাস ছেড়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। তো মোটামুটি বাস জার্নি খুব ভালোই হচ্ছে, খারাপ না। ড্রাইভার খুব কন্ট্রোলের সাথে চালাচ্ছে, মানে অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আজকের এই বাসটাই নেই। এটা হচ্ছে এসবিএসটিসি অফলাইন বুকিং কাউন্টার সিটি সেন্টার। তোমরা যারা অফলাইনে টিকিট বুক করতে চাও, তোমরা কিন্তু এই 9 নম্বর 8 নম্বর বা যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে এই কাউন্টারগুলো থেকে টিকিট বুক করতে পারো। টাইম 3:15 হয়ে গেছে, তো চলো আর দেরি না করে ঘুরে পড়া যাক। ১৬ হচ্ছে, গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। Thank you.
আজকের শক্তিগড়ের ল্যাংচা হাবের যে দোকানটায় আমাদের হল দেওয়া হয়েছে সেটা হচ্ছে ল্যাংচা নিকেতন, আর এই হচ্ছে আমাদের wbtc চা দাম। ল্যাংচা হাবের ব্রেকে নিয়েছি একটা গরম চা, সেটাই খাচ্ছি। আজকের জার্নিতে একটা কথাই বলা না, খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছেন, অন টাইম হয়ে গেছে। বন্ধুরা আজকে তোমাদের জন্য কোশ্চেন থাকছে, এসটি ফুল ফর্ম কি? আমি জানি তোমরা অনেকেই জানো, যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। প্রচুর আগে বলছি এসটি ফুল ফর্ম কি। আর আরেকটা কথা বলার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব।